বিমানের রং সাদা হয় কেন? এই প্রশ্ন সাধারণভাবে আমাদের মাথায় আসে না, কারণ এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করি না এবং চিন্তা করার চেষ্টাও করি না। কিন্তু একটু ভাবলেই দেখা যাবে বিষয়টা সত্যি, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, সেটা শেষ পর্যন্ত ব্যতিক্রমই। অধিকাংশ বিমানের রঙই সাদা। বিমানের রং সাদা হওয়ার পেছনে অনেকগুলো বিশেষ কারণ রয়েছে। ভাবতে অবাক লাগবে, কিন্তু বিমানের রং সাদা করার সঙ্গে গরমকালের সাদা কাপড় পরার একটা বিশেষ যোগ রয়েছে। আসলে সাদা রং তাপকে শোষণ করে না, প্রতিফলিত করে দেয়। ফলে সাদা কাপড় পরলে যেমন গরম লাগে না, তেমনি সাদা রঙের বিমানও সহজে গরম হয় না। তাছাড়া বিমানের রং সাদা হওয়ার ফলে বিমানের কোথাও ফুটো হলে বা তেল চুইয়ে পড়লে বা কোনো ফাটল সৃষ্টি হলে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়, বা বিমান হারিয়ে গেলে খুঁজে বের করতেও সাহায্য করে এই সাদা রং। অরণ্য বা সমুদ্রের মতো জায়গাতেও খোঁজ মেলে বিমানের। দিনের বেলাতেও কেবল নয়, রাত্রের বেলাতেও সাদা রঙের জন্য সহজেই চোখে পড়ে বিমান। বিমানের রং সাদা হওয়ার পেছনে আরও একটি বিশেষ কারণ রয়েছে, সেটা একেবারেই অর্থনৈতিক। আসলে বিমানের রং সাদা করতে যা খরচা হয় তা অন্য রঙের তুলনায় অনেক কম। এমনিতেই খুব বড় আকারের বিমান রং করার খরচা বিপুল, তাই সাদা রং করলে সেই বিশাল বাজেটকে অনেকটাই ম্যানেজ করা যায়। তাছাড়া রোদের তেজে অন্য রং সহজেই ফ্যাকাশে হয়ে যায়, সাদা রং সে তুলনায় অনেকদিন পর্যন্ত অবিকৃত থাকতে পারে। ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য মনে হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।